সর্বশ্রী সংবাদে আপনাদের স্বাগত। আমি ইফরিনা, আসা যাক বিস্তারিত সংবাদে। দক্ষিণ কলকাতার অন্যতম কস্তুরি দাস মেমোরিয়াল সুপার স্পেশালিটি হসপিটাল আর ইউনিট অফ দিশারি হেলথ পয়েন্ট আর দূরে নয়, ন্যায্য মূল্যে সমস্ত মানুষের জন্যই অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন হসপিটাল মোল্লার গেটে কস্তুরি দাস মেমোরিয়াল সুপার স্পেশালিটি হসপিটাল। বর্তমানের পাশ্চাত্য সভ্যতার আলোকে আলোকিত হতে কে না চায়? যাদের কাছে উন্মুক্ত পরিবেশ, আছে খেলার মাঠ, আছে অডিটোরিয়াম, আছে ই ক্লাসরুম, ই লাইব্রেরি এবং মডার্ন ল্যাব। শহরতলির একমাত্র বিবিআইটি পাবলিক স্কুল হল নবজাতকের কাছে নবপ্রভাতের দিশারি। রাজ্য জুড়ে এনআরসি ও সিএএ নিয়ে শাসক ও বিরোধীদের মধ্যে তরজা এখন তুঙ্গে। আজ সকালে মহেশতলার ১৬ বিঘা উন্নয়ন কমিটির মঞ্চে এবং সন্ধ্যায় বজবজে বঙ্কিম ভবনের সামনে এনআরসি ও সিএএ এর প্রতিবাদে সিপিএম এর জনসভা সংগঠিত হল। জনসভায় প্রধান বক্তা ছিলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। সমস্যা হচ্ছে কি, যে মানুষে মানুষে ভেদাভেদ করে দেওয়া। সাবরকর তিনি নিজেকে হিন্দু বলতেন, তিনি চাইলেন আমি যদি এখন হিন্দু মুসলমান ঝগড়া লাগিয়ে দিতে পারি তাহলে সুবিধে কার হবে? সুবিধে হবে ইংরেজদের। তাদের সুবিধেটা কি? সুবিধে হচ্ছে তারা বড় বড় কারখানা করেছিল দেশে, তারা জমিদারদের সঙ্গে আপোষ করে কৃষকদের থেকে শোষণ করছিল। কৃষকরা যা উৎপাদন করে তার ফসলের দাম কৃষকরা পায় না, মাঝখান থেকে জমিদাররা খানিকটা লাভ নিয়ে যায়। এইভাবে ইংরেজদের সঙ্গে তাদের একটা আঁতাত ছিল। অতএব ইংরেজরা ভাবলো যে আমাদের এই যে শোষণ করবার ব্যবস্থা, এই বড় বড় কারখানায় হাজার হাজার শ্রমিক কাজ করে, জুট মিলে কাজ করে, শ্রমিকরা যা তাদের শ্রম দিয়ে তৈরি করে তার বেশিরভাগই তো চলে যায় বিলেতে। অতএব সেই ব্যবস্থাটা থেকে যাবে, তাই হিন্দু মুসলমান একটা ঝগড়া লাগিয়ে দিল। তো সেই ঝগড়ায় কি সবাই লেগে গিয়েছিল? না, ভারতবর্ষে আজকে বোধহয় প্রায় 22 কোটি মুসলমান, স্বাধীনতার সময় থেকে সেখানে প্রায় 17-18 কোটি মুসলমান ছিলেন। ওই 17-18 কোটি মুসলমান তারা বললেন আমরা ওসব বুঝি না, আমরা বুঝি যে ভারতবর্ষে যে স্বাধীনতার লড়াই হচ্ছে সেই স্বাধীনতার লড়াইয়ে আমরা অংশীদার। নেতাজি যখন তার আইনে ফৌজ নিয়ে ভারতবর্ষে ঢুকছেন, তার নেতা শাহনওয়াজ খান, আবিদ হোসেন, হাবিবুর রহমান, ভগৎ সিং যখন লড়াই করছেন তখন তার সঙ্গে রয়েছেন অনেক বন্ধু যারা ইসলাম ধর্মে বিশ্বাস করতেন। তা এইরকমভাবে গোটা দেশের মানুষ লড়াই করছিল, ইংরেজ ভাগ করবার জন্য হিন্দু মুসলমান একটা খেলা খেলে দিল। এদিকে যেমন আরএসএস সাবরকর ছিলেন, ওদিকে তেমন ছিলেন মোহাম্মদ আলী। এবং প্রচার এমন পর্যায়ে চলে গেল, সেই প্রচারের ফলে মানুষ বিভ্রান্ত হলেন। 2014 মোদী ক্ষমতা আসার পর যে অর্থনৈতিক ধ্বংস হলো, আমাদের অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে চলে গেল, বেকারিত্ব বেড়ে গেল। বলেছিলেন 2 কোটি ছেলেকে চাকরি দেবো, দেখে চাকরি হলো না, বেকারিত্ব বাড়ছে। তার কারণ যেই মুহূর্তে ডিমনিটাইজেশন হলো তখন অসংগঠিত ক্ষেত্রে সেখানে তো শ্রমনিয়োগ বন্ধ হয়ে গেলো, টাকা নেই, এগুলো তো শ্রমনিয়োগ করবে কোথেকে? এখন ধীরে ধীরে অর্থনৈতিক বিশেষজ্ঞরা যে সমস্ত তথ্য দিচ্ছেন তা থেকে প্রমাণিত যে ভারতবর্ষের অর্থনীতি নতুনভাবে আবার মাথা তুলে দাঁড়াতে অনেক সময় লেগে যাবে। কিন্তু এর ফাঁকে আরেকটা কাজ হয়ে গেল কি, যে আমাদের সঞ্চিত ধনসম্পদ বিভিন্ন গাঁটপাড়েরা যাদের সঙ্গে মোদি এবং বিজেপির খুব সখ্যতা আছে, তারা ব্যাংক থেকে কোটি কোটি টাকা নিয়ে বিদেশে চলে গেলেন। বিদেশে চলে গিয়ে তারা সেখানে তাদের নাগরিকত্ব নিয়ে নিলেন, আমাদের ব্যাংককে দুর্দশায় ফেলে দেওয়া হলো। এইরকম একটা জটিল পরিস্থিতিতে মানুষের যখন ক্রমশ ক্ষোভ ঘোড়া ঘমায়িত হচ্ছে, যে এই ক্ষোভ যদি আমাদের বাড়তে থাকে ওরা বুঝতে পারলেন বিপদ আছে, তখন পরিকল্পনা করলেন, খুব সূক্ষ্ম পরিকল্পনা, এমন একটা বিষয়ে মানুষকে বিব্রত রাখো যেখানে মানুষ তার অস্তিত্বের সংকট নিয়ে ভাববেন, জীবিকার সংকট নিয়ে নয়। এবার আসা যাক বিজ্ঞাপন বিরতিতে। বিরতির পর থাকছে আরো সংবাদ। উৎসবে উপহারে কেনাকাটায় একমাত্র প্রতিষ্ঠান বজবজের রায় এম্পোরিয়াম, একই ছাদের তলায় পোশাকের A to Z। উৎসবে তাঁত, ঢাকাই, কাঞ্জিভরম, সিল্ক, জারদৌসি, পিওর সিল্ক ও প্রিন্টেড শাড়ির বিপুল সম্ভার।
ছাড়াও পাবেন সালোয়ার কামিজ, জিন্স প্যান্ট, টপ, পুরুষদের ন্যারো জিন্স, ছোটদের পোশাক। কেনাকাটায় একমাত্র প্রতিষ্ঠান বজবজের রায় এম্পোরিয়াম। শীতের শুরু থেকেই সেজে উঠেছে বিরাট উইন্টার স্পেশাল কালেকশন, পাশাপাশি বিয়ের মরশুমে আধুনিক ওয়েডিং ওয়্যার কালেকশনের শ্রেষ্ঠত্বের দাবি রাখে বজবজের রায় এম্পোরিয়াম। রায় এম্পোরিয়াম, আভিজাত্যের আরেক নাম বজবজ। আধুনিক জগতে বিজ্ঞাপনের একমাত্র হাতিয়ার ফ্লেক্স। দক্ষিণ শহরতলিতে এই প্রথম অত্যাধুনিক ফ্লেক্স প্রিন্টিং করা হচ্ছে মহেশতলা পুরাতন ডাকঘরের মা তারা এন্টারপ্রাইজে। এখানে ফ্লেক্স ফ্রন্টলাইট, ব্যাকলাইট, স্টার ফ্লেক্স, ভিনাইল ফ্রন্টলাইট, ভিসাইড ব্যাকলাইট ছাড়াও ডিজিপির যে কোনো কাজ করা হয়। অত্যাধুনিক মেশিনে পরিচ্ছন্ন প্রিন্টিংয়ের পাশাপাশি মার্কেট প্রাইসে প্রিন্ট করা ছাড়াও ফ্রেম করে ফিটিং করা হয়। প্রিন্টিং জগতের বিশ্বস্ত প্রতিষ্ঠান মা তারা এন্টারপ্রাইজ, পুরাতন ডাকঘরে ভারত পেট্রোল পাম্পের বিপরীতে মা তারা এন্টারপ্রাইজ। আপনাদের মালিক গোপাল ঘোষ কোথায়? কি হোমলি করি, ওয়ান কফি প্লিজ। বজবজের প্রাচীন ও ঐতিহ্যশালী বস্ত্র প্রতিষ্ঠান শ্রী মহাবীর বস্ত্রালয়। এখানে ছোট থেকে বড়দের সমস্ত রকম আধুনিক ডিজাইনের পোশাকের পাশাপাশি বেডশিট, বেড কভার, পিলো কভার, মশারি ছাড়াও মহিলাদের চুড়িদার, জিন্স, ফ্রক, টপ, লেহেঙ্গা, মধুবালা, লং কুর্তি ও বিয়ের শাড়ির বিপুল সম্ভার নিয়ে সেজে উঠেছে বজবজ ফাঁড়ির ঠিক উল্টো দিকে শ্রী মহাবীর বস্ত্রালয়। পুরুষদের জন্য রয়েছে পাঞ্জাবি, পাজামা ও প্যান্টের পিস ছাড়াও রেডিমেড পোশাকের বিশাল স্টক। আর দেরি না করে তাই আজই আসুন বজবজের শ্রী মহাবীর বস্ত্রালয়। দক্ষিণ শহরতলিতে এই প্রথম যে কোনো আনন্দ অনুষ্ঠানের সাথী সুহানি ব্যাংকুয়েট। শীততাপ নিয়ন্ত্রিত দ্বিতল সুসজ্জিত বিল্ডিং সহ উন্মুক্ত ঘেরা প্রাঙ্গণে আপনার আনন্দ অনুষ্ঠানকে নতুন রঙে রাঙিয়ে তুলতে আজই বুকিং করুন গঙ্গারামপুর রোডে উৎপল দত্ত মঞ্চের বিপরীতে সুহানি ব্যাংকুয়েট। নবরঙে সেজে ওঠা আনন্দ অনুষ্ঠানের নতুন ঠিকানা সুহানি ব্যাংকুয়েট।